কষ্ট লাগে ভাই, অনেক দুঃখ লাগে। খুন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি, যেই বেলাল হুসাইনের কথা ফলাইতে পারে নাই, খুন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি, যেই হুসাইনের নানা যদি দুনিয়াতে নাই তো পানি হইতো না। ও যুবক যুবক, ওরে আজানের মসজিদে ইসলামের প্রথম মুয়াজ্জিন হইয়া যারে আল্লাহ নিজে ভালোবাসে, যিনি সবার আগে জান্নাতে ঢুকবে, ওই বেলাল হুসাইনের কথা ফলাইতে পারে নাই। আর আমরার মতন মুনাফিকা মুসলমানরা হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায়া দিলি কি জবাব দিবি হাশরের ময়দানে? আল্লাহ বলছেন কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। বন্ধু গো আপনি বলে দিন, আমার নবী বলেছে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমার গায়ে থেকে রক্ত ঝরছে এটার বদলা আমি চাই না, আমার জন্মস্থান থেকে পাঠায় দিছে আমি এর বদলা চাই না, আমার গায়ে কত নারী বুড়ি চাপায় দিল এর বদলা আমি চাই না, আমি চাই শুধু ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত, যাদেরকে পবিত্রতার ঘোষণা করছে আমার আল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযিবান কুমরিজা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যাদেরকে পবিত্র রাখার ঘোষণা আমার আল্লাহ করেছেন। হুজুর আপনি এখানে শুনে যেতে আছেন, যাদেরকে পবিত্র করার ঘোষণাটা আমার আল্লাহ গায়, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যাদেরকে পবিত্রতা। সূরা হাজারের 65 নম্বর আয়াত মানে ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে আমি আমি আমার ওই আহলে বাইতকে পবিত্র রাখার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। এই জন্য ওই আহলে বায়তের অন্যতম সদস্য যার নাম হলো ইমাম হুসাইন, আয়েশা ডাক দিয়ে কয় ও ও বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি গো, যেই আজানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগতো, এখন বেলাল কি করব? যেই বেলাল কয় হুসাইন কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইব, এই জন্য বেলাল কয় ঠিক আছে মদিনার ঘরে ঘুরে আনন্দ বেলাল আজান দিব। বেলাল ওযু কইরা রেডি, এলান হয়ে গেছে বেলাল আজান দিব। এবার পুরুষরা লাইন দিয়ে আইতেছে, মহিলারা লাইন দিয়ে আইতেছে, আজকের মাহফিল মহিলা আছে না নাই, ওরাও লাইন দিয়ে আসা নতুন না, নবীরে দেখে তারাও লাইন দিয়ে দাঁড়াইছে, নবীরে পাইয়া তারাও লাইন দিয়ে দাঁড়িয়ে আইতো। ও যুবক রে, মহিলারা জায়গায় পর্দা আড়ালে, এটাই হলো সিস্টেম। ওই মহিলারা ওই বেলালের আজান শুনতে আইছে ইন দি মিন টাইমে, ইউটিউবের মধ্যে তাহির ওয়াজ শুনে অনেক মানুষ সরাসরি ওয়াজ শুনতে আইছে। এখানে এমন অনেক লোক আসছে যারা আমার জীবনেও ডাইরেক্ট দেখে নাই, শুধুমাত্র আজকে প্রথম দেখছে, কিন্তু ইউটিউবের মধ্যে বারবার দেখছে। ও বন্ধু বেলাল রে, বেলাল আজান দিব, পুরুষ লাইন ধরে আইতেছে, মুরব্বীর লাইন ধরে এসেছে, যুবক পোলাপান লাইন ধরে এসেছে, ওই কিশোর বয়সের পোলাপান লাইন দুইরা দুইরা আসতেছে, আইসা আইসা বেলালের মসজিদের কাছে দাঁড়াইছে, কিন্তু ছোট্ট ছোট্ট কিছু পোলাপান ওরা মসজিদ কাছে দাঁড়াই না, ওরা মেহরাবের কাছে দাঁড়াই না, ওরা মিম্বরের কাছে দাঁড়াই না, ছোট্ট ছোট্ট পোলাপান আসরে আলাদা এক লাইন ধরছে, লাইন দুইরা আমার নবী রওজার পাশে যাইয়া দাঁড়াইছে। এবার মুরব্বীরা ডাক দিয়ে গো ছোট্ট পোলাপান, তোমরা ওই জায়গার মধ্যে কেন গেলা? ওই জায়গার মধ্যে তো বেলাল নাই, বেলাল তো আছে এখানে, এখানে না দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে গেলা কেন? ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা জবাব দিয়া সবার তাক লাগাইয়া দিছে। কি তাক লাগাইছে জানেননি? কই কই কি জানেননি? আমরার আম্মা কইছে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবীর বানানো মুসমুয়াজ্জিন মদিনা ছাইড়া দিছে, নবীর ইন্তেকালের পর ওই লোকটা মদিনা ছাইড়া দিছে, নবীর না পাইয়া পাগল হইয়া চইলা গেছে। এখন আমরার মন বলতাছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা থেকে বেরোয় আসব। চারটা কারণে 24 ঘন্টা সেজদা পরে থাকার দরকার।
কয়টা বলছি ভাই চারটা আমরা কোরআন পেয়েছি এই গ্রন্থের উপরে আর কোন গ্রন্থ নাই দুই আমরা ইসলাম পেয়েছি এই ধর্মের উপরে আর কোন ধর্ম নাই তিন আমরা রাসূল পেয়েছি যেই নবীর উপরে আর কোন নবী নাই আছে এই কথাগুলো যদি হৃদয়ে ধারণ করতেন এগুলো চাইলেই তো হওয়া সম্ভব ছিল যদি আল্লাহ আমাদেরকে ইউসুফ নবীর আমলে পাঠাইতেন কি করার ছিল আমাদেরকে আল্লাহ পাক নবীর আমলে আমার নবীর উম্মত বানিয়ে পাঠাইছেন এতেই প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে বড় মায়া করেন যেরকম না সুবহানাল্লাহ আর এই মায়ার বান্দাগুলোর বড় আবেগ আমি যখন আল্লাহ আল্লাহ জিকিরটা দিলাম দেখি যে আল্লাহ আল্লাহ জিকিরের উপরে তারা পাগল হয়ে গেছে এগুলো পাগল কারণ এই বান্দাগুলো আমার আল্লাহর গোপন রহস্যের নাম যেরকম না সুবহানাল্লাহ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ قرآن شريف بولي كي أبنى كشت هاي وي سايد دي آواز تيكتو قوم وي كيل لگا زاني مستسنة كيس وي سايد تا دي نت ناي نا সবাই আবাটান দিব ইনশাআল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মারহাবা গন এটা প্রেমের টাওয়ার কথা বলেন ঠিক কি না এই নেট ওই রবির টাওয়ার থেকে আসবে না এই নেট আসবে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কথা বলেন ঠিক কি না যুবক ভাইরা আমার আবার বলছি আমার আল্লাহ আমাদের সারগের কাছে আছে না নাই আরো বড় করে আছে না নাই আপনাদেরকে বুঝতে হবে যে মাগরিবের আজান দিয়েছে যদি বারোটা টারোটা গণেন তাহলে আধা ঘন্টা শেষ করলাম আর যদি মনে করেন যে কেবল মাগরিবের আজান দিছে তাহলে আমি আসি কথা বলেন ঠিক না বেটি কারা কারা খুশি দিয়ে হাত তুলে দেখা দেওয়া হবে আল্লাহ তাকবীর আল্লাহু আকবার জোরে কর আরো জোরে আল্লাহু আকবার আমরা কি খুশি না বেজার তাহলে যা কেউ দেখে না দেখে কে যা কেউ শুনে না শুনে কে যা কেউ বুঝে না বুঝে কে তাহলে বান্দা কি পালাইবার কোনো সুযোগ আছে খোদা কি কসম মাটির নিচে ঢুকে গেল আজকে দেখলাম এক শত 48 ঘন্টা পরে জীবিত একটা শিশুকে তুরস্কের মাটির বিল্ডিং এর নিচ থেকে জীবিত উদ্ধার করেছে কি সঠিক কি না বলেন রক্ষা করার মালিক কে আর ওদের রক্ষা করার মালিক কে এগুলো সব আল্লাহর কুদরতি খেলা দেখ বান্দা বিল্ডিং এর নিচে পড়ে 24 ঘন্টা যেতে পারে নাই মারা গেছে আবার আমি আল্লাহ তিন দিন পার হয়ে যায় চার দিন পার হয়ে যায় আমি ছোট বাচ্চারে না খাওয়ায়ও বাঁচিয়ে রাখতে পারি পশম দাঁড়ায় যায় এই ভিডিওগুলা প্রতিদিন দেখতেছি আমি মনটা যদিও বাংলাদেশ বডিটা যদিও বাংলাদেশে পড়ে আছে মন চাচ্ছে তাড়াতাড়ি আমি তুরস্কে যাই গিয়ে আমার মুসলমানরা যারা বিল্ডিং এর চাপা পড়ে আছে ভূমিকম্পে তাদেরকে উদ্ধার করার জন্য মনটা পড়ে আছে সেখানে যুবক কারণ পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো এক জায়গায় আঘাত লাগলেই আরেকটা মুসলমানের কলিজায় লাগার কথা কথা বলে ঠিক না
এই জন্য যুবক আমার পায় হাত রেখে বলি সব আল্লাহ দেখতেছেন আজকে আপনারা বসে আছেন আখেরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা দিরা না হাসলে তো বাস করা যাবে না ও আচ্ছা উনি মনে হয় নতুন আসছে একদম কে জানো উনি এই দেশের তো এই দেশের আমার যুবক ভাইরা জবানটা খুলে গুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরকে পাঠিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীগণকে পাঠিয়েছেন সবার চেয়ে সেরা নবী আমার নবী রহমাতাল লিল আলামিন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন আমার নবী হলো রহমাতাল লিল আলামিন ও যুবক আল্লাহ কত জায়গা রব তুমি আমি জানি না কেমনে জানি না জানেননি যখন এখান থেকে আদমপুরের দিকে তাকাই তাকায় দেখি আসমানটা আদমপুরে নেমে গেছে আদমপুর গিয়ে যখন তাকাই দেখি মাদনা দিয়ে আসমানটা নেমে গেছে মাদনা যখন গিয়ে তাকাই তাকায় দেখি হবিগঞ্জের দিকে আসমানটা নেমে গেছে হবিগঞ্জে গেলাম গিয়ে দেখলাম সেখানে শ্রীমঙ্গল দিয়ে আসমানটা নেমে গেছে এই এরিয়াটা ধরা যায় না এমন ভাবে আমার আল্লাহ আসমানটাকে স্থাপন করে রেখেছেন তার সীমানা আমরা জানি না এমন 80,000 আলম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ তোমার রুবুবিয়তের সীমানা আল্লাহ বলে আমি সারা কেউ জানে না আল্লাহ তোমার বন্ধুর নবীর রহমতের সীমানা আল্লাহ বলে আমি সারা কেউ জানে না এই জন্য যুবক আমার আমরা আমার নবীকে জানেন চাইতে ভালোবাসি আজকের ওয়াজের বিষয় হলো নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল যে এই ভালোবাসা রাখলে আমরাও আব্দুল্লাহ পরে ঘুমায়া তাকমু ভাঙ্গা করে মদিনা ওয়ালা আমাদের ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না হায়রে ও যুবকের দল সাহাবীরা নবীকে ভালোবেসেছেন কাছ থেকে আমরা নবীরে ভালোবাসবো বাংলাদেশ থেকে একটু গবেষণা করে তাকিয়ে দেখব আমার নবী আমাদের কান্নার আওয়াজ শুনবে কি শুনবে না আমরা সব কিছু আজকে গুড়ে গুড়ে বের করব সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন ভালোবাসত যেই ভালোবাসাটা যদি আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে ফলো করি আমরা আমার নবীকে রাজি করতে পারব কারণ আমার নবী বলছে লা তাসুবু আসহাবি তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না আসহাবি কান্নুজুম আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আমি নবীর পথ আমার সাহাবায়ে কেরামের পথ মতকে যারা অনুসরণ করবে তারা হলো সুন্নি কারণ আমার নবীর জবান থেকে সাহাবারা কথাটা রেকর্ড করেছেন এই রেকর্ড করা কথাটা তাবিরা রেকর্ড করেছেন তাবিদের কথাটা তাবে তাবিরা রেকর্ড করেছেন এইভাবে আস্তে আস্তে বাংলাদেশ আমরা পেয়ে গেলাম এই জন্য আমার নবীর জবানের কথাগুলো যারা কোট করেছেন এরা আমাদের কাছে সব চাইতে সম্মান পাওয়ার অধিকারী কথা বলেন ঠিক কিনা আছে কারো এই সন্দেহ আছে কারো এই জন্য আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা আমি আপনাদের সামনে এই কথাটা উত্থাপন করব আমার নবীর সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী যার নাম হলো হযরত বেলাল জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না কারণ বেলাল আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসত আল্লাহ কোরআনে ভালোবাসার কথা বলছেন এভাবে قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بلشيا قل just you say if in kuntum tuhibbun Allah if you do love Allah যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি রাসূল বলেন ইফ ফলো মি আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে অনুসরণ করো নবীকে কেন অনুসরণ করব কারণ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী হলো আল্লাহর রাসূল ওই নবীকে পাইয়া আব্দুল্লাহ পরের মানুষ খুশি না বেজার আর বড় করে বলো খুশি না বেজার ওই আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসা লাগবে এখন নবীকে ভালোবাসবো আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ও আল্লাহ তুমি যে আমরারে ভালোবাসবা ভালোবাসে তুমি আমরারে কি দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলে দিয়েছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম জীবন তুমি মর সাউন্ড তুলে দাও আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে আ তুমি মোদের পারের তরি তুমি মোদের ই তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ আমার যুবক ভাইরা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আরি দয় নামের ফুলদানিতে এগে তেরে কেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে আমার বাবা ও আব্দুল্লাহপুরের বন্ধু আমার নবী আপনার নবীর সাহাবীকে এই দুনিয়াতে যারা আল্লাহর প্রিয়তম বান্দা হয়েছে সব বান্দারা পরীক্ষার সম্মুখীন হয়েছে আয়ুব নবীর দিকে তাকিয়ে দেখো অল্প ডিডা কিরা দিয়া পচাইয়া ফলাইছে এরপর আয়ুব নবী আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ আমার অল্প ডিডারে তুমি পচাইয়া ফেলাও কিরা দিয়া সব শেষ কইরা ফেলাও কিন্তু আমার জিব্বাটারে তুমি ভালো রাইখো আমার হাতটা পচে গেলে আমার কোনো অসুবিধা নাই আমার চোখ পচে গেলে আমার কোনো অসুবিধা নাই আমার পা পচে গেলে কোনো অসুবিধা নাই আমার বডি পচে গেলে কোনো অসুবিধা নাই আমার আমার সব পয়চা যা কোনো আপত্তি নাই কিন্তু আমার জিব্বাটারে তুমি আল্লাহ ভালো রাইখো আয়বার সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ব নবী ও আয়ব নবী সব বডি পচে গেলে অসুবিধা নাই কিন্তু আপনি জিব্বাটা কেন ভালো থাকার কথা বললেন আয়ব আলাইহিসসালাম বলে এই জিব্বাটা যদি আমার ভালো থাকে এই জিব্বা দিয়ে আমি আমার আল্লাহ জিকির করতে পারবো
আল্লাহু আকবার বলেন না তাহলে আল্লাহ যারা ভালোবাসবেন তারা রোগ দিবে আমার সমাজের একটা অভ্যাস হলো কাহার যদি রোগ হয় তাকে অনেক দোহাই দিয়ে বিভিন্ন টর্চারিং করে অনেক অপমান দিয়ে কথা বলে অথচ আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ দিবে অভাব দিয়ে পরীক্ষা করবে সম্পদ দিয়ে নিয়া পরীক্ষা করবে জানের বিপদ দিয়ে পরীক্ষা করবে এই সমস্ত পরীক্ষায় যারা ধৈর্যশীল হয়ে থাকতে পারবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ও আবার শিরিস সাবিরি চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য ইব্রাহিম নবীর দিকে তাকায়া দেখো নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে যত পয়গম্বর দেখবেন শুধুমাত্র বিপদ আর বিপদ আল্লাহ যারে বেশি ভালোবাসেন তারে পরীক্ষা করবেন পরীক্ষা বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে এমন কোন পয়গম্বর না সব নবীর আল্লাহ পরীক্ষা করেছেন এই পরীক্ষা করেছেন তাদেরকে যাদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসবেন ওই ভালোবাসার মানুষ আমরা হতে চাই কি চাই না আল্লাহু আকবার বলেন তো নবীর একজন সাহাবী যার হাতের মধ্যে রশি বাঁধা হয়েছে যার গলার মধ্যে রশি বাঁধা হয়েছে যার বডির কাপড় খুলে ফেলা হয়েছে জামাটা উপরের জামাটা খুইলা ফেলে দিয়ে তার পেটটারে মরুভূমির বালুর মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে এ যুবক আমার বড় বিদ্রোহী বিদারক ঘটনা যেই যেই বালুর মধ্যে জুতা দিয়ে হাঁটা যায় না ওই পেটের চামড়াটা বালুর মধ্যে উপরে গিরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে তারে গলার মধ্যে রশিটা নিয়ে গুড়ার গলার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে অপরাধটা কি ওই পাগলের জবানের মধ্যে একজনের নাম জবানটা খুলে বলো তিনি কে ডাক দিয়া বলি নাম তুমি ছেড়ে দাও অত্যাচারের স্টিম রোলার চালায় দিও পাগলের উপরে কিন্তু নাকি এমন ভাবে হাতের মধ্যে রশি বেঁধে দিয়ে গলার মধ্যে রশি লাগাইয়া এমন ভাবে মরুভূমির বালুর মধ্যে টানতেছে বন্ধুরে আমার ও আব্দুল্লাহপুরের বাবারা এবার মরুভূমির বালুর মধ্যে যখন টান দিল তার পেটের চামড়াটা আস্তে আস্তে ছুলতে শুরু করলো এমন ভাবে উঠতে শুরু করলো একেবারে পেটের চামড়া উপরের চামড়া উঠিয়া একদম সাদা হইয়া গেছে এরপর পাগলার জবানে একজনের নামের জিকির জবান খুলে বলেন তিনি কে বিল্ডিং এ থাইকা আজকে আল্লাহরে বলে গেছি কম্বলে ঘুমায়া ঘুমায় আল্লাহরে বলে গেছি আমাদের কোন ধরনের পরীক্ষা নাই এত সুখের আকার পরও আমরা আল্লাহকে বলে গেছি ওই পাগল রে রশির মধ্যে লাগাইয়া টানতেছে যতই টানে তার মুখের মধ্যে আল্লাহর জিকির বাড়তেই আছে এরপরে কি করলো যখন এইভাবে তাকে আল্লাহর নাম দিয়ে দূরে সরাইতে পারে না ওই হাতের মধ্যে লোহা গরম করলেন লোহা গরম কইরা এই পাগলার পিঠের মধ্যে লোহা টান দিয়া দাগ দিয়া দিছে আগুন লোহা যখন লাগাইয়া দিল এমন ভাবে উঠে গেল এবার দেখতেছে পাগলার জবানের ভিতরে শুধুমাত্র একজনের নাম জবান খুলে বলেন তিনি কে আর মায়ার সুরে বলো তিনি কে ছিলেন তিনি আছেন তিনি থাকবেন এই জমিনে সেজদা চলবে একজনের জবান খুলে বলো তিনি কে এবার ওই পাগলারে লোহা গরম করে লাগাইয়া দিল এই পাগলা জবানের মধ্যে একজনের নাম তিনি গোলা আমার মাওলা মাওলা এবার দেখে কোনো ভাবে তারকে শেষ করা যায় না এরপরে লোহা একটা গরম করছে যেই জিব্বা দিয়ে আল্লাহ জিকির করে ওই জিব্বার মধ্যে ওই লোহা গরম কইরা জিব্বার মাথায় লাগাইয়া দিছে যেন ওই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করতে না পারে এমন ভাবে তারে অত্যাচারের স্টিম রোলার চালাইয়া দিল আজকে আব্দুল্লাহপুরে বেলালের অভাব নাই কিন্তু বেলালের মতো প্রেমিকের অভাব কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহপুরে আবু বকরের অভাব নাই কিন্তু আবু বকরের মতো আমার সিদ্দিকে একবারের মতো মহব্বতের আবু বকরের অভাব আছে কথা বলেন ঠিক কিনা
এবার পাগলারি মুখের মধ্যে যখন দাগটা লাগায়া দিছে গো এবার পাগলা আরো বেশি কইরা রক্তাক্ত জিহ্বা লয়া কয় আল্লাহ জীবন দেব কিন্তু ঈমান দেব না এই কথা বলে একের পরে কষ্ট দেয় কিন্তু বেলালের জবানে শুধুমাত্র একজনের নাম জবান খুলে বলুন তিনি কে ওরা জিজ্ঞাসা করে হে পাগল তোমার এমন ভাবে ব্যথা দিতেছে তুমি কি কষ্ট পাও না এই বেলাল ডাক দিয়া বলে না 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 তোমরা আমার যতই আগুনের তাপ লাগাও কিন্তু তোমাদের আগুনের তাপের কার তাপের চাইতে আমার জিহ্বার মধ্যে যতই আগুন লাগাইয়া দাও তোমাদের আগুনের তাপের চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে আমার দয়াল নামে কইতাম নিশানটা খারাপ লাগে দেখলে ওই যে মাদ্রাসা খোলা মানুষ কিছু উঠছে হেরা যদি এখন ওয়াজ না শুনে শুনবো কোন সময় হেরা হুজুর মনে হয়ে গেছে আর কি লিসে গেলে ওয়াজ কি প্রত্যেক দিন হইব এমন সুড়ো যখন আসলাম ওয়াজ হুন তুনতে এমনি ঘুমাই গেছি ওয়াজ শেষ করে কয়ে উঠ উঠ এরপরে তাহির হয়েছে এমনি হয়েছে না বাবা এমনি হয়েছে না বহুত কষ্ট করছি জীবনে আমার ডর করে ডর নাই আচ্ছা ঠিক আছে আরে আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরা সে জাদু গো আরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা দয়াল নামে সেদিন আমি এত মদু খাইলে মদু ফুরায় না আমার মন গো ইয়াসের দেওয়ানা তোমার পাইবারাশি গুরতিছি পাগলের বেশে গো দেশ বিদেশে গুরি আমি দেশ বিদেশে গুরি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার দয়াল না দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার মন গো ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে আব্দুল্লাহপুরের বাবা জীবন দিয়া দিমু হাসি মুখে নবীর জন্য কথা বলেন ঠিক কিনা জীবন দিয়া দিমু আমার মনিবের জন্য হাসি মুখে জুড়ে কোন ঠিক কিনা জীবন দিয়া দিমু আমার কোরআনের জন্য হাসি মুখে জুড়ে বলো ঠিক কিনা জীবন দিয়া দিমু ইসলামের জন্য হাত তুলে বলো ঠিক কিনা বলো আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আমার সাহাবা একরাম ইতিহাস তালাশ করে দেখো আমার নবীর সাহাবাদের ইতিহাস তালাশ করে দেখো উহুদের জমিনের দিকে তাকাও আমার নবীর দিকে যখন তীর মেরেছে হযরত তালহা আমার নবীকে জড়িয়ে ধরেছে আমার নবীকে জড়িয়ে ধরে তার পিঠের মধ্যে তীর লেগেছে কলিজা ছিদ্র হয়ে গিয়েছে মাথায় পাথর লেগেছে রক্তাক্ত হয়ে গিয়েছে শেষ পর্যন্ত আমার নবীকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে শহীদ হয়ে গেছে আমার নবীর বদরে একটা তীরের আঘাত লাগতে দেই নাই হাত তুলে বলুন ঠিক কিনা আমরা আমার নবীর মহব্বত চাই কি চাই না
এই নবীর জন্য হাসি মুখে জীবন দিতে চাই কি চাই না আর আমার নবীর সাহাবী হযরতে বেলাল মুখের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বেলাল আল্লাহর জিকির বন্ধ করে নাই আজকে মুসলমান তোমরা অধঃপতন ডুবে যাবে এই মুসলমান তোমরা অধঃপতন ডুবে যাবে তখনই যখন তোমরা আল্লাহকে ভুলে যাবে তোমরা বিপদে পড়বে তখনই যখন তোমরা ঈমান বিক্রি করে দিবে কিন্তু যারা ঈমান বিক্রি করবে না তাদের জন্য জগৎ খারাপ থাকবে প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর যেদিন প্রেম থাকবে না পৃথিবী সব শেষ হয়ে যাবে কথা বলেন বাবা ঠিক কি না হক কথা নাকি হক বললাম নাকি ভুল বললাম আমরা আমরা এই যে যুবক গুলো আমি তো দেখতেছি এই যে যুবকটি আমি তো দেখতেছি কারবালায় যে মুনাফিকরা ইমাম হোসাইনের জন্য পানি বন্ধ করছে আমি তো দেখতেছি এই পাগলগুলো এই মুহূর্তে যদি কারবালা হইতো ওরা বাড়ির সম্পদ বিক্রি করে বাংলাদেশ থেকে হেলিকপ্টার দা উইরা যায় ইমাম হোসাইনের মুখে পানি দিয়ে দিত আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি দুই হাত তুলে বলো ঠিক কি না বলো আমরা এমন রসূলকে ভালোবাসি যা মুখে বলি তা অন্তরে বলবো আমাদের কথা করি শুধু মুখের কথা নাকি মনের কথা এ কিসের কথা মনের কথা সম্পদ দিয়া দিমু জীবন দিয়া দিমু নবী সারব নবী ছাড়া আমাদের ভাল লাগে এক বড় করে সুন্নির আওয়াজ উঠতে নবীর শান মান গাওয়া শুরু করে নামাজের আওয়াজ করে না রোজার আওয়াজ করে না যাকাতের আওয়াজ করে না মা বাবার খেদমতের আওয়াজ করে না এরপরে জিহাদের আওয়াজ করে না ওয়াজ উঠতে হালি নবী 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 আমি তারে কই আমি সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলেন না সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলি না যেই নবীর না পাইলে কোনো কিছু পাইতে না আমি কি ওই নবীর ওয়াজ করতাম না কে তোর বাপের ওয়াজ করম আমার যুবক ভাইরা আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বন্ধ করে চুপ করো আমার যুবক ভাইরা নবীকে যে ভালোবাসে সে নামাজও পড়ে নবীকে যে ভালোবাসে সে মায়ের খেদমত করে নবীজিকে যে ভালোবাসে সে সত্য কথা বলে নবীজিকে যে ভালোবাসে সে হক কথা বলে নবীজিকে ভালোবাসতে জানে না তার ইবাদতের মূল্যহীন ইবাদতের মূল্য থাকে না এই জন্য কপালে দাগ খালে ফেলে দিলেও কাজ হবে বেলালকে জিজ্ঞেস করে বেলাল তুমি কি ব্যথা পাও না বেলাল বলেন তোমাদের হাজার আগুনের তাপের আঘাতের চাইতে আমার জবানে জিব্বায় আল্লাহর নামটা বড় মধুর লাগে আমরা এই আব্দুল্লাহপুর আদমপুর অষ্টগ্রামের পোলাপানি এমন পাগল যে যাই খুব না কেন আমরা নবীর শান ছাড়া ভাল লাগে ভালো লাগে আচ্ছা ওই খেলা খেটা যাইবেন গা একটু যান গায়ে হন উড়ছে 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 যান যান আছে 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 কয়েকজন আছে যান বাড়িতে যান কাজ আছে একটু যান ভাইরা আমার নবীর নবীর মহব্বতের পথে আছেন তো ইনশাল্লাহ তাহলে ঠিক আছে আর কেউ সামনে যাবো ইনশাল্লাহ আর 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ আমাকে রাজি আছি সবাই আমার যুবক ভাইরা বেশি রাত্র নয় প্রেমের কথা অল্পই যথেষ্ট যদি আমরা নবীকে মানার মতো মানতে পারি আর যদি মানার মতো মানতে না পারি ইবলিসের মতো 9.5 লক্ষ বছর ইবাদতের পর হিরু থেকে জিরু হয়ে যাবে কথা বলেন ঠিক কি না পরিষ্কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত বেলাল এই মুহূর্তে যদি কেউ আমাকে মারতে আসে আপনারা কি করবেন আরে তোরা জীবন দিলি কেমনি ভো যে মারতে বাইরে দৌড়ে ওইরে হানিফ ভাই আছে ইনচার্জ অফিসার ইনচার্জ আমাদের আপনাদের থানা ওনার হাতে আমরা দিয়ে দিই এরপরে উনি জিরা জিরা করে এটা করবো না আমরা আইন হাতে তুলে নিব কথা বুঝা গেছে বই রেসে গেলাম হাজারে দরবার লাগাইছে না বলা হয় আমার মারতে আইলে দরবেন দইরা
আমার স্যারের কাছে দিয়া দিবেন এরপর উনি জিরা নিয়া উত্তম মাধ্যম জিরা করে করবেন কথা কোন ঠিক না বেটি তো সাবধান কয়ে দিলাম তাহলে একটা কথা দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আক্রমণ করছে আপনারা আমরা দেখছেন না মাঝে মাঝে যে আল্লামার শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহির শহীদ করলো করার পর আমরা আন্দোলন করছি না যেখানে একটা বিপদ হবে সেখানে আমরা যে তুরস্ক যে এত বড় ঘটনা ঘটছে আমাদের প্রধানমন্ত্রী কি এখানে ফোর্স পাঠাইছে না বাংলাদেশ থেকে সহযোগিতা করছে না গাউসে কমিটি বাংলাদেশ পর্যন্ত ওখানে সহযোগিতা পাঠাইছে যুবক ভাইরা আমার এটাই নিয়ম এক জায়গায় একটা মুসলমান বিপদে পড়লে আপনার ঘরের পাশে ঘরের লোকটা যদি বিপদে পড়ে আপনার যদি আল্লাহ তৌফিক দেয় আপনার উচিত তার সেবা করা আপনার উচিত মজা করবেন না অভাবে থাকলে তাকে সহযোগিতা করবেন এটা আমার আবু বকর শিখিয়ে গেছে যেই মাত্র শুনলেন বেলালের উপর স্টিম রুলার সিদ্দিক আকবরের ঘরে বসে থাকে নাই দৌড়াইয়া বেলালের কাছে চলে গেল বেলাল তোমারে এমন ভাবে মারতেছে রে বেলাল তুমি কার নামের জিকির করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার আল্লাহর নামের জিকির করি এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে এ বেলাল তুমি যে আল্লাহর নামের জিকির করো আমার আল্লাহ জিকির জানে কি আল্লাহ শুনে কি শুনে না ডাক দিয়া বলে হ্যাঁ আল্লাহ শুনে তুমি যে এখানে আঘাত পাইতেছো আল্লাহ দেখে কি দেখে না হ্যাঁ আল্লাহ দেখে তোমার জবান দিয়ে জোরে আল্লাহর জিকির করার কারণে ওরা সবাই তোমার মারতেছে এই জন্য তুমি এখন আল্লাহর নামটা আস্তে আস্তে জপো তাইলে তারা তোমাকে এখন মারবে না তুমি যতই জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করবা তারা ততই তোমাকে আঘাত করবে যতই তুমি নবী নবী করবা তারা ততই তোমার আঘাত করবে কিছুক্ষণের জন্য তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা জপো আস্তে আস্তে নবীর নামটা জপো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও আবু বকর ও আবু বকর এতক্ষণ ওরা আমাকে হাত পা বাইন্দা ওই মরুভূমির বালুর মধ্যে খেসরাইছে আমার বুকের চামড়া উইটে গেছে এরপর আমার কাছে ব্যথা লাগে নাই ওরা আমার লোহা গরম কইরা আমার পিঠের মধ্যে লাগাইয়া দিছে এরপরও আমার ব্যথা লাগে নাই ওরা লোহা গরম কইরা আমার জিহ্বার মধ্যে আগুনের তাপ লাগাইয়া দিছে এরপর আমার কাছে ব্যথা লাগে নাই আপনি যে আমারে বলছেন এদের মায়ের ডরে আমি আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম আর নবীর নামটা আস্তে আস্তে জপতাম এই কথার দ্বারা আমি বেলাল বড় কষ্ট পাইছি কই কেন আমি তো তোমার ভালোর জন্যই বলছি তুমি জোরে বললে তারা তোমারে মারে তুমি আস্তে আস্তে জপলে তারা মারবে না এরা বুঝবে না তোমার অন্তর খবর কেউ জানে না আমার আল্লাহ তো তোমার অন্তরের খবর জানে এই জন্য তোমার বালার জন্য আমি বলছি বেলাল বলেন না রে না এই কথার দ্বারা আমি অনেক কষ্ট পাইছি কেন জানোনি মাটির পাতিল চিনোনি মাটির পাতিল বাজারে যখন নিয়ে যাই বাজারে মাটির পাতিল টুকা দিয়া কিনে আপনারা দেখবেন এক একটা ফল কিনে এক এক সিস্টেমে আপেল কিনে চোখে দেখিয়া নাকে লাগাইয়া কিনে না মালটা কিনে চোখে দেখিয়া নাকে লাগাইয়া কিনে না কাঁঠাল কিনে নাকে লাগাইয়া চোখে দেখিয়া কিন্তু দেখবেন আম কিনে নাক নাকে লাগাইয়া এইভাবে পাতিল কিনে টুকা দিয়া এই পাতিলটা টুকা দিয়া কিনে ফাটা হইলে ফাটার সুর ধরে বালু হইলে বালুর সুর ধরে বেলাল ডাক দিয়া ও আবু বকর আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি কইতে এসেছি ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহর কত ভালোবাসি ওরা টুকা ওরা টুকা দিয়া দেখতেছে আমি নবীরে কত ভালোবাসি এই জন্য যুবক আপনারা নবীর পক্ষে দেখে কত মানুষ কত কথা কয় আমি তাহিরি নবীর প্রেমে গান গায় বলে কত মানুষ কত কথা কয় কিন্তু আমার অন্তরের খবরটা কেউ নেওয়ার চেষ্টা করে না ওরা আমার মুখের কথা শুননা কত মানুষ কত কথা কয় কিন্তু আমার অন্তরের খবরটা কেউ নেয় না তোদের নেওয়া লাগবে না আমার আল্লাহ তো জানে আমি কি মার্কেট পাওয়ার জন্য আমি কি জনপ্রিয়তা পাড়াইবার
করবার জন্য এগুলা বলি আমি কি কেন বলি কেন কি করি আমার অন্তরের খবর আমার আল্লাহ জানে এ যুবক বেলাল ডাক দিয়ে কয় আমার আল্লাহ সব জানে এইজন্য আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি এইজন্য আমি এই জবান দিয়ে আল্লাহর নামটা তাদের ডরে বন্ধ করতে পারবো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুর এই প্রেম দেখে আবু বকর ডাক দিয়ে কয় ও মনিবের দলেরা আমার ভাই বেলালকে আমি আজাদ কইরা নিতাম চাই তার মায়ের আর সহ্য হয় না এই কষ্ট আর সহ্য করতে পারি না আমার ভাইটারে আমি উদ্ধার কইরা নিতাম চাই এ ভাই পাঁচটা ভাই একটা ফ্যামিলিতে বসবাস করেন আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে আরেকটা ভাই আলগা করে জুদা খাই দিন আর রাতে মাছ মাইরা চলে আপনার আল্লাহ তৌফিক দিয়েছে আপনি বাইটার দিকে খেয়াল রাখেন তাই মাছ মাইরা খায় 200 টাকা 300 টাকার ওটু বেচ্চা ওটু চালায়া খায় আল্লাহ আপনারে সুযোগ দিয়েছে আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে আপনার দরকার হলো আপনার ভাইয়ের জন্য আপনি সহযোগিতার হাতটা বাড়ায় দেওয়া এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়াইয়া ভাইয়ের পাশে দাঁড়ায় গেছে কিন্তু বড় কষ্ট লাগে এই সমাজের ভিতর নিজের ভাই ভাইয়ের প্রতি খবর নেই না এক ভাই ঢাকা থেকে কুরবানি দেয় আরেক ভাইয়ের গোশত ও খাওয়ার সুযোগ পায় না 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 ও যুবক সব মুসলমান আমরা একজন আরেকজনের দিকে ভালোবাসার হাত বাড়াইতে হবে এই জন্য আল্লাহ আপনার তৌফিক দিলে আপনি খবর নিবেন এ আপনার বাবার ভাই হলো আপনার চাচা এই চাচাটা কি সুখে আছে কিনা দুঃখে আছে আপনি তার খবর নিবেন আপনার বাবার বোন আপনার ফুফু কিন্তু আপনার ফুফুটা কেমন আছে খবর নিবেন এ যুবক আপনার মার বোন আপনার খালা ওই খালা কেমন আছে খবর নিবেন সাহাবায়ে কেরাম খবর নিতেন গড়ে গড়ে যাইয়া খবর নিতেন বাড়ি বাড়ি যাইয়া খবর নিতেন কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা কেমন জানে রদ বদল হইয়া গেছে নারে না নারে না নারে না এই দুনিয়ার কেউ দুনিয়াতে থাকবে না এই দুনিয়া ছেড়ে সবাই একদিন অন্ধকার কবরে আমি তাহিরের দাওয়াত কইরাও আর পাবেন না আপনি আমাকে ফাঁকি দিয়া চলে যাবেন আমি তাহিরের খবরও জানবো না হাজার হাজার মানুষ কখন মারা যাবে আমি জানতাম না আমি মারা গেলে ঠিকই আপনারা শুনবেন কারণ আমি একজনকে অনেকে চিনে আপনাদের সবার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই কিন্তু কেডা কখন মারা যাবেন কেউ আমরা চিনব না জানব না আমাদেরকে চাইরা অনেক মানুষ অন্ধকার কবরে জোর বৃষ্টি নাই তুফান নাই বৃষ্টি নাই বাদল নাই অন্ধকার কবরে একলা কইরা রইছে এই খবর আমরা নিতাম পারতেছি না আমার বাপটার আমি যে কবরে শোয়াই দিয়াইলাম জীবনে কত বাপের চেহারা দেখলাম আমার বাপের মতন চেহারার মতন লাগে না একটা মাত্র কাফন দিয়া খবরটার মধ্যে শোয়াইয়া দিয়াইলাম আমার বাবার খবর আর কেউ নিতে পারলাম না আমি নিজেও খবর নিতে পারলাম না অর্থাৎ এই পৃথিবীতে কেউ থাকবে না থাকবে না গো কেউ থাকবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে 100 বছর পার হইয়া গেলে এখানে বহুত মুরব্বি কবরে চইলা যাবে 100 বছর পার হইয়া গেলে এখানে সবগুলা মানুষ অন্ধকার কবরে থাকা লাগতে পারে সবগুলা মানুষ কবরে চলে যাও আমরা চলে গেলে আরেকটা প্রজন্ম এইভাবে আইসা ওয়াজ করবে 100 বছর পরে আপনার খবর কেউ নিবে না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া চলে যাওয়ার জায়গা হারে হারে দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আল্লাহর বিধান একরামের আদর্শের বাস্তবায়ন লাগবে হযরতে আবু বকর সিদ্দিকটা কেমন সাহাবি জানেন নি যেই সিদ্দিকে আকবরকে আমার নবী এত ভালোবাসতেন আমার নবীর রওজার পাশে সিদ্দিকে আকবরের রওজা মুবারকটা মদিনায় আছে নবীর পাশে আবু বকর জায়গা পাইছে কেমনে জানেন নি টাকার গুণে জায়গা পাই নাই কোন লবিং কইরা জায়গা পাই নাই নবীর পাশে আবু বকর সিদ্দিক শুইছে একমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে কথা বলেন ঠিক না আমিও মনে করি আব্দুল্লাহ পুরের মানুষ যদি নবী নবী করে এই দেখো আজকে খবরের পাতা দেখলাম হজ করতে গেলে সর্বশেষ 8 লক্ষ টাকা লাগবে 6 থেকে 7, 7 থেকে 8 হয়ে গেল গতবার হজে গেছে মাত্র 3.5 লাখ টাকা দিয়া এইবার 8 লাখ টাকা লাগবে 7 লাখ টাকা লাগবে এমনই তত্ত্ব পাইলাম ফেসবুকে এবং খবরের পাতাই ও বন্ধুরে এই 8 লাখ টাকা দিয়া কেমনে যাইমু এখানে বহুত মানুষ আছে
রাতের বেলা আল্লাহরে কই আল্লাহ জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও অথচ এই লোকটা দোয়া করতেছে এই লোকটা খাইতে সুযোগ পায় না এই লোকটা খাবার টাকায় রুজি করতে পারে না এই জন্য যুবক এখন তুমি মদিনায় যাইবা কেমনে যেই মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয় মসজিদে হারামে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব হয় এখন যাদের টাকা আছে তারা যায় নামাজ পড়তে পারবে যাদের টাকা আছে তারা মদিনায় গিয়ে হজ করতে পারবে এখন যে তোমার টাকা নাই এখন যে আমার টাকা নাই তাইলে আমাদের স্বপ্ন কি পূরণ হবে না গো আল্লাহ ও আল্লাহ আমার স্বপ্ন কি পূরণ হবে না এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন কি আল জুমআতু হাজ্জুল মাসাকিন জুমার দিনটা হলো মিসকিনদের জন্য হজের দিন আমরা বড় মিসকিন আমরা বড় অসহায় সাদ আছে মদিনায় যাওয়ার সাধ্য নাই নবী নবী বলে কানতে কানতে রাত্র পোহায় আজবাহ আমরা সাদ আছে সাধ্য নাই এখন কি করব এরপর চলে না সপ্তাহে একবার না জুমা আসে এরপর আমার নবী বইনা দিছে যারা মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে আমার আল্লাহ তাদের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে দেখছেন নি কত ফ্যাসিলিটি নবীর উম্মতের জন্য আমার নবী উম্মতের জন্য কত ফ্যাসিলিটি আল্লাহর দরবার থেকে আমার আল্লাহ মঞ্জুর করায় রাখছে মদিনায় যাইতে পারো না মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাও কবুল হজের সওয়াব হয়ে যাবে জুমার নামাজে চলে যাও হজের সওয়াব পেয়ে যাবে রমজান মাসে তুমি শেষ 10 দিনে এতেকাফ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সওয়াব দিয়া দিবে আল্লাহ তোমাকে সেভ করার জন্য আল্লাহ তোমাকে হাশরের ময়দানে নাজাতের জন্য কত ফ্যাসিলিটি আল্লাহ দিয়া দিছে শুধুমাত্র তোমাকে পালন করা লাগবে হযরতে বেলাল যখন আক্রমণ করলো আবু বকর ডাক দিয়ে কয় আমার ভাইয়ের কষ্ট আমার ভাইয়ে মানতে পারে কিন্তু আমি আবু বকরের সহ্য হয় না আমার ভাইটারে আমি আজাদ কইরা এই আযাব থেকে মুক্তি করতে চাই ওই মালিক ডাক দিয়া কয় আবু বকর যদি বেলালকে নিতে হয় আজাদ করে নিতে গেলে মাল লাগবে মাল মানে টাকা লাগবে আবু বকর সিদ্দিক বলে আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই তাইলে কি করবা তাইলে আজাদ করা যাবে না সিদ্দিকে একবার ডাক দিয়া বলে আমার কাছে যদিও টাকা নাই আমার গায়ের মধ্যে একটা চাদর আছে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে এই চাদরের বিনিময়ে আমার ভাই বেলালকে আজাদ কইরা দেন এবার চাদরের বিনিময়ে হযরতে বেলালকে আজাদ কইরা ডানে যায় নাই বামে যায় নাই সৌজা চলে গেছে আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবীজি আপনার বেলালকে আমি চাদরের বিনিময়ে আমি আজাদ করে এনেছি আমার নবী ডাক দিয়ে কি আবু বকর তুমি শুধুমাত্র বেলালকে চাদরে দিয়ে আজাদি করলা না তুমি আবু বকর একটা জান্নাতের টিকিট লাভ করেছো এই আবু বকর এমন উপকার করলেন আর আবু বকর উপকার করতে যায় আমার মর্যাদা পেয়ে গেলেন যুবকের দল এই বেলালকে আমার নবী ডাক দিয়ে কি বেলাল যেই বেলালে আক্রমণ হলো যেই বেলালের গায়ের মধ্যে তারা আক্রমণ করলো যেই বেলালের বডির মধ্যে তারা আঘাত করলো এই বেলালকে আমার নবী কেমন দেখেন আমার নবী ডাক দিয়ে কে বেলাল তুমি আজান দাও ইয়া রাসূলুল্লাহ আমি আজান কোথায় দিমু এই জাবালের রহমতে দাঁড়াই আজান দাও জাবালের রহমতটা কোন পাহাড় যেই পাহাড়ে আমার নবী বিদায় হজের ভাষণ দিয়েছে ওই পাহাড়ের মধ্যে দাঁড়াই আজান দিল আমার নবী বলে পছন্দ হয় নাই বেলাল তুমি আর চাইতে উঁচু জায়গায় দাঁড়াই আজান দাও বেলাল আজান দিল নবী কয় না বেলাল এর চাইতে উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি আজান
আজান দাও এবারে বেলাল বলে নবী গো আপাতত আর চাইতে উঁচু জায়গা তো দেখতেছি না আমার নবী বলে বেলাল তুমি আমার তুমি আমি দেখতেছি সবচাইতে উঁচু হলো খানে কাবা ওই কাবার উপরে দাঁড়ায়া তুমি আজান দাও বেলাল ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আজান দিতাম কাবাকে সামনে রাখিয়া আমি কাবার উপরে দাঁড়াইলে আমি কেবলা বানামু কোন দিকটারে আমার নবী বলে বেলাল তুমি কি বুঝো না আমি নবী হইলাম কাবার কাওয়া আরে হাত দিলে গোনা ইয়া রাসূলুল্লাহ এ বেলাল ও বেলাল আমি নবীর কাবা বানাই আজান দাও এবারে বেলাল রে আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো অথচ বেলালের চেহারা ছিল কালো জিহ্বাটা ছিল খাটো জিহ্বা দিয়ে আশহাদু বলতে পারতো না শিন বলতে গেলে সিন হইয়া যাইত আশহাদু কইতো এবার অনেক লোকেরা কয় বেলাল আজান শুদ্ধ না বেলাল রে ইষ্টব্রাই কেন নবী বলে তোমাদের পছন্দের মুয়াজ্জিন দিয়ে আজান দাও মুয়াজ্জিন রে দিয়ে আজান দেওয়াইছে আল্লাহ লীলা খেলা বোঝা যায় না এবার সকালের মুখ কেউ দেখে না একটা কই মুয়াজ্জিনে মন রাত্রি আজান দেলাইছে আরেকজন কই হে গরির কাড়া হইছিনে না আরেকজন কই হে আমরা বিপদে ফলাইছে নাইলে রাত্র পোহাই না কি লইগা আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আমার বেলাল রে দি আজান দেওয়ার নাইলে এই দুনিয়ায় কেউ সূর্যের মুখ দেখবে না এবার বেলাল এসে আজান দিল আওয়াল কো পাক পাকালি গুলো সুন্দর করে কিচিমিচি করা শুরু করলো এই সেই বেলাল আমার নবীরে কেমন ভালোবাসতো আমার নবী যখন ইন্তিকাল করলো এই বেলাল এই মসজিদটা সাইরা কোথায় জানে চলে গেছে এবার বেলাল কোথায় চলে গেছে কোন খবর নাই অনেক মানুষ বলতেছে আবু বকর কই বেলাল কই উমর কই বেলাল কই উসমান কই বেলাল কই আলী মুর্তদা কই বেলাল কই বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোয়ার মদিনাতে নাই নাই তো নাই এটা কেমন পাগল সমাজের ভিতর দেখবেন কিছু পাগল আছে মসজিদ ছাড়া ভাল লাগে না কিছু পাগল আছে নবী ছাড়া ভাল লাগে না কিছু পাগল আছে জিকির ছাড়া ভাল লাগে না এক একটা পাগলের এক একটা খেলা এই জন্যই তো তরিকা হলো সাইটটা একটা হলো কাদেরিয়া আর একটা চিশতিয়া আর একটা নকশবন্দিয়া আর একটা মুজাদ্দিদিয়া এক এক তরিকার ইমামদের এক একটা প্রেমের খেলা কাদিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জুতিতে আর নকশবন্দিয়া তরিকার কাজ হলো নাভি মোলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক এই জিনিসগুলো জানতে গেলে তরিকতের পীরের কাছে যাওয়া লাগবে নাইলে তুমি জানতে পারবা না এবার ইনদিন টাইমে বেলাল কোথায় যেন চলে গেছে নবীর ইন্তিকালের পর নবীর ইন্তিকালের পর কে বেলাল যেন কোথায় চলে গেছে বেলালের কোনো খবর নাই একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল এইভাবে চল্লিশ দিন হয়ে গেল নবীর প্রথম বানানো আল্লাহর নির্দেশে প্রথম মুয়াজ্জিন যাকে আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় বই লাগেছে বেলাল আমি নবী তোমাকে বলে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আল্লাহ আমার একটা প্রাণী দিব যেই প্রাণীর নাম হলো উট উটের নাম হলো কাসওয়া এই কাসওয়া নামক উটটার মধ্যে আমি নবী বসবো ওই উটের গলার মধ্যে একটা রশি থাকবে এই রশিটা পৃথিবীর কোনো সাহাবী ধরতে পারবে না পৃথিবীর কোনো নবী ধরবে না পৃথিবীর কোনো উম্মত ধরবে না সব উম্মতের মধ্য থেকে তুমি বেলাল আমার হাতে রশিটারে ধরবা দইরা আল্লাহ জান্নাতটারে ওপেন করবে তুমি বেলাল দইরা দইরা আমার উটটারে বেহেশতের দিকে নিয়ে যাইবা আমি যাইয়া বেহেশতের দরজার মধ্যে ফাঁক কর আল বাপ আমি দরজার মধ্যে টুকা দিমু ফেরেশতা বলবে কে আমার নবী বলবে আনা মুহাম্মদ রসুল আমি হইলাম আল্লাহর রাসুল এই কথা বলার পরে জান্নাতটা খোলা হবে আমি নবী যাইয়া প্রথম জান্নাতে ঢুকবো এরপরে সব নবী আর সব নবীর উম্মতের আগে যেই লোকটা জান্নাতে ঢুকবে এই লোকটার নামই হইল হযরতে বেলাল
জোরে জোরে কোন আল্লাহু আকবার এই বেলাল আমার নবীর ইন্তেকালের পরে কোথায় যেন চলে গেল 40 দিন হয়ে গেছে বেলালকে কেউ খুঁজে পায় না বেলাল কেন চলে গেছে জানেন নি কই রাস্তা আছে রাস্তার জায়গায় নবী নাই এই রাস্তা দেখে নবীর কথা মনে হয়ে যায় আমি বাসা বড় দাই এই জন্য আমার সহ্য হয় না এই বেলাল 40 দিন পর সব মানুষ বেলাল কই গেল ইসলামের প্রথম মুয়াজ্জিন কোথায় গেল যার আযানের ধ্বনি কি আর শাজিনে ধাক্কা লাগতো ওই বেলাল কোথায় গেল দেখছিনি পাগলের মতো পাগল হইতে পারলে পাগলের মতো পাগল হইতে পারলে আমার একটা স্বপ্নের কথা বলা ঠিক না এরপরে বইলা হলাই আমি উমরা থেকে আসার পরে আমি একটা স্বপ্নে দেখলাম হাজার আসওয়াটটা যেই জায়গায় আছে স্বপ্নে দেখলাম পাথরটা এখানে নাই এখন জিজ্ঞেস করলাম পাথরটা কই ওই মক্কার যে পুলিশরা আছে আমারে ডাক দিয়ে কয় এই পাথরটা সরায়ে ফেলা হয়েছে পাথরটা সাফা পাহাড়ের কাছে নেওয়া হয়েছে গ্লাস দিয়ে বাইন্ডিং করা হয়েছে আমি জিগাইলাম পাথরটা এখানে নাই হাজিরা তো এখানে চুমা দিত ওই পাথরটা সরানো হয়েছে গ্লাস কইরা রাখা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কেন আল্লাহ তুমি মাফ কইরা বইলে ফেলতেছি আমার পাগল গুলারে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য আল্লাহ তুমি মাফ কইরো অনুপ্রেরণার জন্য বলছি গো আল্লাহ আমি জিগাইলাম পাথরটা কেন এখান থেকে তুললে আনা হলো গ্লাসিং কেন করা হলো আমার উত্তর দেয় আজকে এই পাথর তোটাতে আমার নবী আয়েশা চুমা দিব ও যুবক আমি আর সামনে পারলাম না ও যুবক যদি প্রেমিকের মতো প্রেমিক হও আমার নবী আদমপুর বাঙ্গা করে তোমার সঙ্গে দিদার দিব বেলাল 40 দিন কোথায় যেন যায় পড়ে আছে এ যুবক হতাশ হইছ না মাছ মাইরা খাস সমন দুর্বল করিস না ওটু চলায়া খাস মন দুর্বল করিস না গরিব মানুষ কিচ্ছু নাই তোর মার নিয়ে যাইতে পারস নাই তোর বাপ নিয়ে যাইতে পারস নাই দুর্বল হইছ না বেলাল কই আমি নবীর বিরোগে চলে গেছি মদিনা যাইরা বহু দূরে 40টা দিন যখন হইয়া গেল আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে আমার নবী আইসা ডাক দিয়া বলে বেলাল গো তুমি কি আমার দেখার মনে লই না বেলাল কে আমার আনি বেলা গুল ডাবার জল্লা উঠছে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না হরে অন্তর এলাই গাছে আগুন অন্তর এলাই গাছে আগুন হই আগুন নিবে না জ্বালা জোরায় না নবীরে যদি আবদুল্লাহপুরের কেউ স্বপ্ন দেখে এই মুহূর্তে কেন তাহির নবী নবী করে কেন আবদুল্লাহপুরের মানুষ নবী নবী করে কেন আমার ভাই হানিফ ভাই নবী নবী করে আমার চেয়ারম্যান ভাই কেন নবী নবী করে দুনিয়ার কাউরে দেখলে জীবনের গুনাহ মাফ হবে না আমার নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় কেমন নবীর উম্মত আল্লাহ আমরার বানাইছে যেই নবী দুনিয়াতে আয়েশা কাঞ্চি উম্মতি দুনিয়াতে আয়েশা সেজদায় পুরা কাঞ্চে রে ভাই উম্মতি নবী পাথর আঘাত খাইয়া নিজের দন্তের ব্যথার কান্দে নাই নবী কাঞ্চে নবী উম্মতি ও যুবকের দোল আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কাঞ্চে শুধু উম্মতি এভাবে আমার নবী মেরাজে যাওয়ার সময় কাঞ্চে উম্মতি নবী
দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কাঁদছে উম্মতি রওজা মুবারকে এখনো কান্দে নবী উম্মতি উম্মতি হাশরের ময়দানে আমার নবী কাঁদবে উম্মতি নবী গো আর কত উম্মতের জন্য কাঁদবেন আমার নবী আপনার নবী বলে আমার উম্মতকে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি নবীর নবীর চোখের পানি মুবারক থামবে না এই বেলাল আমার নবীর স্বপ্ন দেখা জালাকি বাড়ছে না কমছে আরে রাত্র একটার সময় আপনার নবীর কথা শুনলেই কেমনে পাগল আজকে রাতে যদি কামড়া হইয়া যায় ওযু কইরা রাতের বেলা শুইবেন শুইয়া 40 বার নবীর উপরে দরুদ পড়বেন এইভাবে শুইয়া ডান কাতে শুইয়া সে নবীর উপরে দরুদ পড়বেন বন্ধু রে বন্ধু 40 দিন পর্যন্ত আমলটা করবেন দেখবেন আমার নবী আপনার বাঙ্গা করে হাজির হইয়া গেছে আমার নবী আমাদের দরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না না এই বেলাল যেই মাত্র আমার নবীর দেখলো নবীর দেই কার বেলাল থাকতে পারে না মুখের মধ্যে একটা কাপড় বাইন্দা দর দিছে এই কাপড় বাইন্দা সোজা মসজিদ নববীতে চলে গেছে যেই জায়গার মধ্যে এই আমার নবী দাঁড়ায়া নামাজ পড়াইতো ওই জায়গার মধ্যে বেলাল চলে গেছে যাইয়া দেখে জায়গার জায়গায় জায়গা আছে কিন্তু আমার নবী নাই এই নবীর না দেই কা বেলাল থাকতে পারে না চইলা গেছে নবী রওজাটার কাছে যাইয়া দেখে নবীর রওজা আছে নবী আছে রওজার ভিতরে বেলালের চোখের মধ্যে পড়ে না বেলালের মন অস্থির হইয়া গেছে এরপর মুখের মধ্যে কাপড় বাইন্দা দুই জায়গায় দৌড়াদৌড়ি দেইকা ছোট ছোট বাচ্চারা বেলালের ডাক দিকে পাগলটা কেডারে মুখটা কেন বাইন্দা রাখছে এবার কিছু মুরব্বীরা কয় তুমি কেডা যে কোনো মুহূর্তে মুখ বাইন্দা যদি কেউ বাড়িতে কেউ ঢুকে নিঃসন্দেহে সন্দেহ করে এইভাবে বেলাল কে কই তুমি কে মুখটা বাইন্দা রাইখা এমন ভাবে একলা একলা গরু কেন বেলাল বলে আমার ডিস্টার্ব কইরেন না আপনা করে জ্বালাইতাম না আমি চইলা যামু এই বেলাল মসজিদে নববী থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটে বাচ্চারা তার পিছনে পিছনে ছুটে আর মুরব্বীরা অনেকে তার পিছনে পিছনে হঠাৎ কইরা তাকায়া দেখে ওই বেলাল মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে চুমা দেই এবার মুরব্বীরা জিগাই তুমি কেমন পাগল তুমি চুমা দিলে হাজারে আসওয়াজে চুমা দাও রাস্তার পাথরে কেন চুমা দাও বেলাল ডাক দিয়া বলে খবরদার আমি অন্য কোন পাথরে চুমা দেই না আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মুবারক লাগছে মুরব্বীরা কইডা কোন পাগল আমরা এত পাথর দেখি নবীর কদম মোবারকের ছাপ তো আমরা বুঝি না এটা কোন পাগল যেই পাগলে নবীর কদম মোবারকের দাগ দেখে আমরা দি দেখি না আমরা দি চিনি না তুমি কে কয় আমারে জিজ্ঞেস করুন আমি চলে যাই হঠাৎ করে কই তোমার মুখটা খুললা দেখাও জোর কইরা মুখটা খুললা দেখে এটা অন্য কেউ না আমার নবীর বানানো আজানের পাখি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা মাসিরা ডাক দিয়া কয় তোরা কই রে তোরা কয় আয়াই আজানের পাখি ধরা পড়েছে মনের খাঁচায় বন্দি মনের খাঁচায় বন্দি কর বেলাল বলে খবরদার মানুষ জোর করবেন না আমাকে আমার মতো থাকতে দেন আমাকে আমার মতো চলতে দেন এবার ডাক দিয়ে কই বেলাল তোমারে বাধা দিব না তবে একটা কথা মদিনা ছেড়ে তুমি যাইতে পারবা না বেলাল বলে না না আমি থাকতে পারতাম না কই কেন কই এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমার নবী অনেকবার মসজিদে আইছে রাস্তা আছে কিন্তু নবীর আসতে দেখা যায় না আমি ওই রাস্তা দেখলে আমার নবীর কথা মনে হইয়া যায় রাস্তা দেখবো নবী দেখতাম না এটা হইতে পারে না আমার কলিজাটা মানবে না আমি মদিনায় থাকতে পারবো না যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব বন্ধুরে আমার
ও যুবক ভাইরা এবার আরেকটা দল কইতেছে যেহেতু বেলাল মদিনায় থাকবে না নবীর ইন্তেকালে বেলাল চলে গেছে রাখতে পারি নাই এখনো বেলালকে রাখতে পারবো না কি করবা ও বেলাল আপনি মদিনা ছাইরা চইলা যান আপনাকে আমরা বাধা দেব না আপনি কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে কিন্তু আপনারে অনুরোধ করব আপনি যাওয়ার আগে একটা বার মদিনার মেহের মিম্বারে আজানটা দিয়া যান বেলাল বলে বলো কি আমি মদিনায় থাকলে রাস্তা দেখলে আমি নবী দেখব না মানতে পারবো না আর আমি মিম্বারে দাঁড়াইয়া আজান দিমু আজানের ভিতরে আমার নবীর নাম নিমু টুট দিয়া চোখ দিয়ে আমার নবীরে আমি দেখতাম না আমি আজান দিতে পারতাম না আমার কলিজাটা বাঁক বাঁক হইয়া যাইব আমার পক্ষে মানা সম্ভব না এই কথা বলার পর এক পক্ষ বলে বেলাল মদিনায় থাকো আরেক পক্ষ বলে না না মদিনায় থাকতে হবে না একটা বার তুমি আজানটা দিয়ে দাও বেলাল বলে মদিনায়ও থাকতাম না আজানটাও আমি দিতাম না এই যখন অবস্থা ওই মুহূর্তে আরেকটা শ্রেণীর মানুষ এসে বলে রাখো তোমরা বেলালরে ডিস্টার্ব করিও না তোমরা বেলালরে ডিস্টার্ব করিও না বেলালকে বললে বেলাল মদিনায় থাকবে না বেলালকে আজান দাও বললে বেলাল আজান দিবে না যেই বেলাল নবীর ইন্তেকালের পর চলে গেছে তোমরা কি বুঝো না বেলাল কেন চলে গেছে এই বেলালকে বাধা দেওয়া যাবে না বেলাল মদিনায় তোমরা থাকতে বললেও থাকবে না মদিনায় আজান দিতে বললেও আজান দিবে না তাইলে কি করব এই বেলালরে যদি মদিনায় রাখাইতে চাও বেলালকে যদি মদিনায় আজান দেওয়াইতে চাও এই মদিনাতে দুইটা সন্তান আছে একটা সন্তানের নাম হলো ইমাম হাসান আর একটা সন্তানের নাম হলো ইমাম হুসাইন এই দুইজন যদি বলে বেলাল আজানও দিতে পারে মদিনায়ও থাকতে পারে সবাই দৌড়াইয়া ইমাম হাসানের কাছে গেল ইমাম হুসাইনের কাছে গেল যাইয়া ডাক দিয়া বলে হুসাইন নবীর বানানো আজানের পাখি ধরা পড়েছে আমরা সবাই বলতেছি মদিনায় থাকার জন্য সে নাকি থাকবে না আজান দিতে বললাম আজান দিব না আপনি বাকি আছেন আমরা আপনারে দায়িত্ব দিলাম মেহরবানি করে আমাদের জ্বালানি বানানোর জন্য আপনি একটা বার রিকোয়েস্ট কইরা দেখেন না ইমাম হুসাইন নবীর পাকের আদরের নাতি মা ফাতেমার কলিজা টুকরা জান্নাতের সরদার যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয় ওই হুসাইন হযরত বেলালের কাছে আসলো আয়েশা ডাক দিয়া কয়া জনের পাখি ও আজানের পাখি আপনি চলে গেছেন নানার ইন্তেকালের পর কিন্তু আমরা জানতাম যাই আপনি যে চলে গেলেন আমি হুসাইন একটু জানতে চাই ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানের প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগতো দেখছেন নি কোন জায়গায় হাত মারছে বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানের ধাক্কা আরশে আজিমের মধ্যে গিয়ে লাগতো এখন বেলাল মদিনা বাসীর সবাইরে না করছে আজান দিবে না সবাইরে না করছে আজান দিবে না সবাইরে বলছে মদিনা থাকবে না এখন মাত্র দুইজন থেকে একজন আয়েশা বলছে মদিনায় থাকেন একজন আয়েশা মদিনা থাকতে বলে নাই বলছে ওই আজানটা দেওয়া যাবে নি যে এই আজানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগলো বন্ধুরে আমার ও আব্দুল্লাহপুরের বাবারা বেলাল মনে মনে কয় এমন একজন আমারে আজান দেওয়ার জন্য অনুরোধ করছে যাদের ব্যাপারে আমার নবী বলছে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি এদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় এদেরকে কষ্ট দিলে আমার নবীকে কষ্ট দেওয়া হয় এখন আমি যদি না করি হুসাইন কষ্ট পাবে হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট
পেলে আমার আল্লাহ কষ্ট পাবে কারণ আল্লাহ যদি কষ্ট পায় আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাইব কারণ আমার নবী বইলা গেছে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয় বল কে ও যদি ওদের কষ্ট কষ্ট দে কষ্ট দিল মা পাতে মারে কষ্ট দিল মা পাতে মারে জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালাও জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায় কি জবাব দিবে হাসরের বেলায় কি জবাব দিবে হাসরের বেলায় কেউ যদি ওদের কষ্ট দেয় যে নয়া মাই কষ্ট দে বল কে যদি ওদের কষ্ট দেয় যে নয়া মাই কষ্ট দে কষ্ট দিল মা ফাতে মারে কষ্ট দিল মা ফাতে মারে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি এই আল্লাহ বলে অজীব রাগিল অজীব রাগিল যাও নার চলিয়া সত্তর হাজার ফেরেস্তা নামাও জানা যার লাগিয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া সময় নেই বাবা রাত্র বেশি তো একটু টাচ দিয়ে যাইতেছি নবীর কলিজার টুকরা কারা একটু টাচ দিয়ে দিতেছি আরো ঘন্টা দেড় ঘন্টা হয়তো আগে একটু সময় লাগে গভীর হলে মানুষের মন ইজি থাকে না এরপর আজকে যে প্রেম দেখতেছি এই প্রেম যদি মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে ইমাম হাসান হুসাইন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি ভাই হারা হইয়া রে হাইরে আমার সোনার জমি হাইরে আমার সোনার চন্দ্রমণি কষ্ট লাগে ভাই ভাই অনেক দুঃখ লাগে খুন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি যেই বেলাল হুসাইনের কথা ফলাইতে পারে নাই খুন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি যেই হুসাইনের নানা যদি দুনিয়াতে নাই তো পানি হইতো না ওরে আজানের মসজিদে বাহ বাহ বাহ
ইসলামের প্রথম মুয়াজ্জিন হইয়া যারে আল্লাহ নিজে ভালোবাসে যিনি সবার আগে জান্নাতে ঢুকবে ওই বেলাল হুসাইনের কথা ফলাইতে পারে নাই আর আমরার মতন মুনাফিকা মুসলমানরা হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায়া দিলে কি জবাব দিবি হাশরের ময়দানে আল্লাহ বলছেন কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা বন্ধু গো আপনি বলে দিন আমার নবী বলেছে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমার গায়ে থেকে রক্ত ঝরছে এটার বদলা আমি চাই না আমার জন্মস্থান থেকে পাঠিয়ে দিয়েছে আমি এর বদলা চাই না আমার গায়ে কত নারী বুড়ি চাপায়া দিল এর বদলা আমি চাই না আমি চাই শুধু ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত যাদেরকে পবিত্রতার ঘোষণা করছে আমার আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবাআনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা যাদেরকে পবিত্র রাখার ঘোষণা আমার আল্লাহ করেছেন হুজুর আপনি এখানে সিরিজে আছেন যাদেরকে পবিত্র করার ঘোষণাটা আমার আল্লাহ গায় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা যাদেরকে পবিত্রতা সূরা হাজারের 65 নম্বর আয়াত মানে ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে আমি আমি আমার ওই আহলে বাইতকে পবিত্র রাখার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়ে এই জন্য ওই আহলে বায়তের অন্যতম সদস্য যার নাম হলো ইমাম হুসাইন আয়েশা ডাক দিয়ে কয় ও ও বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি গো যেই আজানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগতো এখন বেলাল কি করব যেই বেলাল কয় হুসাইন কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইব এই জন্য বেলাল কয় ঠিক আছে মদিনার ঘরে ঘরে আনন্দ বেলাল আজান দিব বেলাল ওযু কইরা রেডি এলান হয়ে গেছে বেলাল আজান দিব এবার পুরুষরা লাইন দিয়ে আইতাছে মহিলারা লাইন দিয়ে আইতাছে আজকের মাহফিল মহিলা আছে না নাই ওরাও লাইন দিয়ে আসা নতুন না নবীরে দেখকে তারাও লাইন দিয়ে দাঁড়াইছে নবীরে পাইয়া তারাও লাইন দিয়ে দাঁড়ায় আইতো ও যুবক রে মহিলারা জায়গায় পর্দা আড়ালে এটাই হলো সিস্টেম ওই মহিলারা ওই বেলালের আজান শুনতে আইছে ইন দি মিন টাইমে ইউটিউবের মধ্যে তাহির ওয়াজ শুনে অনেক মানুষ সরাসরি ওয়াজ শুনতে আইছে এখানে এমন অনেক লোক আসছে যারা আমার জীবনেও ডাইরেক্ট দেখে নাই শুধুমাত্র আজকে প্রথম দেখছে কিন্তু ইউটিউবের মধ্যে বারবার দেখছে ও বন্ধু বেলাল রে বেলাল আজান দিব পুরুষ লাইন ধরে আইতেছে মুরব্বীর লাইন ধরে এসেছে যুবক পোলাপান লাইন ধরে এসেছে ওই কিশোর বয়সের পোলাপান লাইন দুইরা দুইরা আসতেছে আয়েশা আয়েশা বেলালের মসজিদের কাছে দাঁড়াইছে কিন্তু ছোট্ট ছোট্ট কিছু পোলাপান ওরা মসজিদ কাছে দাঁড়াই না ওরা মেহরাবের কাছে দাঁড়াই না ওরা মিম্বরের কাছে দাঁড়াই না ছোট্ট ছোট্ট পোলাপান আসরে আলাদা এক লাইন ধরছে লাইন দুইরা আমার নবী রওজার পাশে যাইয়া দাঁড়াইছে এবার মুরব্বীরা ডাক দিয়ে গো ছোট্ট পোলাপান তোমরা ওই জায়গার মধ্যে কেন গেলা ওই জায়গার মধ্যে তো বেলাল নাই বেলাল তো আছে এখানে এখানে না দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে গেলা কেন ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা জবাব দিয়া সবার তাক লাগাইয়া দিছে কি তাক লাগাইছে জানেন নি কই কই কি জানেন নি কই আমরা আম্মা কইছে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবীর বানানো মুসমুয়াজ্জিন মদিনা ছাইরা দিছে নবীর ইন্তেকালের পর ওই লোকটা মদিনা ছাইরা দিছে নবীর না পাইয়া পাগল হইয়া চইলা গেছে এখন আমরার মন বলতাছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা থেকে বের হয়ে আসব মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো
جو میں آیا نہیں ہوں بلایا گیا ہو کہ مہمان بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہوں رولایا گیا ہو خدا جانے کیسی ہے یہ مہربانی بہادر پیاسوں کہیں بند پانی مقدر میں ہے حوض کوثر کبھی نہ مقدر میں ہے حوض کوثر کبھی نہ میں پیاسا نہیں ہوں پلایا گیا مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہو جھکا تھا سجربا رے گاہِ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں جھکا تھا زچر سر بار گاہِ خدا میں وہی سر قلم گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں جلایا گیا فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بلایا گیا ہوں اٹر ارتھ تو اپنا راؤنے کے جانے نا خدا جانے کیسے یہ ہے میزبانی بہتر پیاسو کہے بند پانی خدا ہی جانے ہے گفہ باشی اللہ ہی جانے تم رہی ڈکیمون میں مندری دعوت کی جان چھو انیا بہتر جن پیپا شے مورت سے پانی داؤنا اے اور تھو ذرا ناترے شویہ شویہ سینتا کرے ایدھر کولی جا فائٹ ہے چور مار کتا محرم ماشے ای واسٹا سب چاہیتے بیشی یوٹیوبے بشر مانو دیکھے اٹھا ہمیں گئے چھلا مرحبا مرحبا جو بھائر ہمار پیہات دی بلو ہمار مرود بیرا آسنے کھنے بہت بسر آگے ایک گوزول مرود بیرا گائی تو ایک ہون وازر بہت شاہ دیکھتے سی یہ گوزول تا تین گھنٹر وازر گوزول بلال تنا زندہ اٹھو بلال مینارا بائی بائی گوزول اللہ سرہ ارے اٹھو بلال مینارا تے شموہ بوئے جا آزان داؤں گو مدور شورے شنوار مونے چھا ایک ٹویک کو دسنا بابا ماشاءاللہ دسنا ایک ٹو اٹھو بلال مینارا تے شموہ بوئے جا آزان داؤں
শুনবার মনে চাই সর্বলোকের কথামতে উঠে বিলাল মিনারাতে এমন একটা নবীর পাগল খোঁজে পাওয়া দাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় যুবকরা মুখটা খোলো না ওঠো বিল্লাল মিনারাতে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই সর্বলোকের কথামতে উঠে বিল্লাল মিনারাতে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যা শুনবার মনে যা আজান দাও মধুর সুরে শুনবার মনে যায় বিল্লাল যখন আজান দিল টানটা খিতা রুরে গেল এমন একটা বেলাল আজ ইতিহাসের পাতা আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় উঠো বিল্লাল মিনারাতে যুবক বারে কণ্ঠ খুলুস না বাবা উঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় তিনবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله زبانِ مصطفى النام نيانِ مصطفى کے نا دیکھے بلال درج دھارن کرتے پڑے نہیں زبانِ مصطفى النام নয়নে মস্তব দেখা যায় না বেলাল মিম্বার থেকে পড়ে গেছে চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনশাআল্লাহ ইয়া রাসূল
আমার যুবক ভাইরা ওই বেলালের মতো পাগল হওয়ার দরকার আছে না নাই ওই বেলালের মতো পাগল হলে মোস্তফা এই আব্দুল্লাহপুর আদমপুরের প্রেমিকদের ঘরে ঈসাপুরের প্রেমিকদের ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই টাকা দিয়ে সম্পদ দিয়ে রসূল পাওয়া যাবে না রসূলকে পেতে গেলে মহব্বত লাগবে কথা বলেন ঠিক কি না বলেন আমরা রসূল চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না বাস আমি বোঝাতে চেষ্টা করেছি মহব্বত যদি থাকে সাহাবীরা নবীকে কেমন মহব্বত করত ওই মহব্বতটা যদি হৃদয়ে লালন করতে পারি চ্যালেঞ্জ অন্তত যৌবনে কৈশোরে বার্ধক্যে নবীকে না পেলেও দুঃখ করব না কিন্তু নবীর গান গাওয়া বন্ধ করব না বিশ্বাস করি যদি আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাই রসূল আমাদেরকে দিদার দিয়ে ধন্য করবে ধন্য করতে পারে কি পারে না নবী আমাদের আওয়াজ আজ শুনে কি শুনে না আমাদেরকে রসূল দেখে কি দেখে না